ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় গ্রেপ্তার করা হয়েছে প্রত্যয় হিরণ এবং তার দুই সহকারীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক ভিডিও প্ল্যাটফর্মকে প্রচারণা করে তারা ভিডিও বানাত এবং তাদেরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। তো এখন আমরা তার সেই ভিডিওটি দেখব। নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ। দেশের বিজ্ঞাপনী বাজারে শুরু হয়েছে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার, কিন্তু এই ধারাতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল, যাদের সাবস্ক্রাইবার 4.5 মিলিয়নেরও বেশি। বাবু, এটা তো বাংলাদেশের এক নম্বর ক্রিকেট এক্সচেঞ্জ ও বেটিং প্ল্যাটফর্ম। এখানে 24 ঘন্টা টাকা ডিপোজিট করা যায়। বিশ্বব্যাপী জুয়ার সাইট 1xbet, বাবু 88, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি 1,10,000 টাকা করে নিত প্রত্যয় হিরণরা। ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের আরেকজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে, একই ধরনের সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। এই অনলাইন জুয়ার বিজ্ঞাপনগুলো দিয়ে যাচ্ছে, তা আমরা যখন তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পারি যে এই অনলাইন জুয়ারি যারা আছে, ওই যে কথায় আছে না, পায়ের জিনিস পায়ে রাখা উচিত, মাথায় তোলা উচিত না, তারা আমি মাথায় তুলে ফেলছিলাম। এবং তারা তাদের ভিডিওর ফাঁকে ফাঁকে এসব বিজ্ঞাপনের অ্যাড দিয়ে থাকতো এবং দর্শকদেরকে বোঝাতে চাইতো যে এখানে খুব কম মূল্যে খুব কম টাকা ডিপোজিট করে এখানে লাখ লাখ টাকার মালিক হওয়া যেত, এবং তাদের প্রোমো কোড দিয়ে যেন আমরা ভেরিফাই করি, তারা এগুলো বলতো। এবং এসব কিন্তু ঠিক না, কারণ এসব আমাদের প্রভাবিত করে। তো আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে আমরা যদি ভিডিওতে কোনো কোম্পানিকে প্রমোট করে থাকি, তাহলে তা আমরা বুঝে শুনে প্রমোট করব, আর বিশেষ করে আমরা কোনো জুয়ার সাইটকে প্রমোট করব না এবং তাদেরকে নিয়ে ভিডিও বানাবো না। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।